আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা দেখব ল্যাপটপে কিংবা পিসিতে ডেস্কটপে আপনি কি করে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবেন। তো মোবাইলে খুব সহজেই ভিডিও কিংবা ছবি আপলোড করা যায়। তো পিসি থেকে আপনি ইনস্টাগ্রাম যখন ইউজ করবেন তখন এটা আপনি আপলোড করতে পারবেন না। তো এই জন্য যে সহজ ওয়েটা আছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলেন আমরা দেখে নেই কি করে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে হয়। তো ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে www.grambler.com, এটাতে চলে যেতে হবে। তো আপনারা সবাই এটা লিখে দিবেন www.grambler.com, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন grambler.com, আমি grambler.com সাইটে ঢুকে আছি। তো গুগল থেকে যে এটা লিখে দিবেন, দেন অপশন আসবে দুটো, একটা ম্যাক আর একটা হচ্ছে উইন্ডো। তো আপনি যদি ম্যাকের জন্য ইউজ করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, যদি উইন্ডোর জন্য ইউজ করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। তো আমি উইন্ডোর জন্য ইউজ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেজন্য এইটাতে আমি যাচ্ছি না। তো আপনারা এইভাবে করবেন। তো এখান থেকে ডাউনলোড করার পর সফটওয়্যার ইনস্টল করবেন। সফটওয়্যার ইনস্টলগুলি খুবই সোজা, তো ইনস্টল করে নেবেন। নর্মালি অন্যান্য সফটওয়্যারগুলোর মতোই এটা ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার পর দেন কী হবে, ইনস্টল করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। হ্যাঁ, তো এরকম একটা উইন্ডো যখন চলে আসবে তখন আপনাকে এখানে নেম, পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আর হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি রয়েছে সেইটার ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দুটা দিয়ে এখানে সাইন ইন করতে হবে। আর একবার আপনার সাইন ইন করা হয়ে গেলে লগ আউট করার পর দেন এইরকম উইন্ডো চলে আসবে। প্রথমবার করলে ওই রকম আসবে, আর দেন তারপরে বার থেকে এইরকম উইন্ডো চলে আসবে। তো এইরকম আসার পর দেন আপনি আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন চাপলেই সেই গ্যামলারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো গ্রামলারটা ওপেন করতে হবে কীভাবে দেখে নিই। তো আমি দেখেন এখানে গ্রামলারটা ওপেন করছি, দেখতেই পাচ্ছেন লগ ইন করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এইটাতে আমরা ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবো কিংবা ইমেজ আপলোড করতে পারবো। কীভাবে আপলোড করতে হবে চলেন দেখে নিই। তো আমি যদি এই ভিডিওটা আপলোড করতে চাই তো এখানে ধরে এনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব। তো দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার সাথে সাথেই লোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে চলে আসছে দেখেন। তো এটাকে আমি এখান থেকে ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে? তো এরকম করে আপনি ইমেজ কিংবা ভিডিও দুইটাই দিয়ে দিতে পারবেন। তো ভিডিওটাকে আমরা ক্রপ করে নিতে পারবো, যা ইচ্ছা তা করে নিতে পারবো। দেন সিলেক্ট, তো আমার ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্যাপশন দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি আরও অনেক কিছু দিয়ে দিতে পারবো, আপলোড অ্যান্ড ইমিডিয়েটলি অর সাম আদার টাইমস, যে কোনো একটা সেন্ড ইয়া সিলেক্ট করে দেন আমি এখান থেকে সেন্ড। তো দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট, দেখাচ্ছে আপলোড কমপ্লিট। তো চলেন দেখে নিই আসলে আপলোডটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে যে আমি এটাকে রিলোড করি, তো দেখেন এই যে ভিডিওটা যেটা আমি মাত্র সেভ করেছি সেই ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন
খুবই ইজি একটা মাধ্যম ছিল। তো গ্র্যাম্বলারের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি আমার ডিসক্রিপশনে গ্র্যাম্বলারের লিঙ্কটা দিয়ে দিবো, আপনারা এখান থেকে যেয়ে করে নেবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে নিচে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।